Welcome to the Bengal Fusion, the rhythm of life. आज के आबार उन्ने एक पर्व निये आमरा हाजिर होयेछि किन्तु तार आगे जेटा जरूरी कथा रोजकार मतन सेटा होच्छे किभाबे बेंगल फिउशन सबस्क्राइब करते होबे जारा एखोनो सबस्क्राइब करोनि तादेर जोन्नो आरो एकबार तार हाल हदिश बेंगल फिउशन वेब चैनेलेर पर्दाय आजकेर विषय বাইরে ঘুরতে যাওয়া তার কিছু কিছু এটিকেট আছে কিছু কিছু নিয়ম নীতি আছে অলিখিত সেগুলো শিখে নেওয়া আপনার হাতে হয়তো একটা লম্বা ছুটি হয়তো আপনি প্ল্যান করেই ফেলেছেন যে আপনি বিদেশের মাটিতে ঘুরতে যাবেন তার জন্য কিছু এটিকেট আছে যা আপনাকে রপ্ত করতে হয় যেগুলো অলিখিত কিছু নিয়ম কানুন এটিকেট যা আপনার জানা থাকলে আপনার ভুলের সম্ভাবনা কমবে আপনার সুবিধা হবে এবং বিদেশের মাটিতে আপনি স্বচ্ছন্দে বোধ করবেন আপনার সম্মান বাড়বে যেমন অবশ্যই এয়ারপোর্টে মিনিমাম 3 ঘন্টা আগে চেক ইন করুন ধীরে সুস্থে কাজ করুন তাতে আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সব সময় চেক ইন ভীষণ কড়াকড়ি হয় ফলে আপনার পাসপোর্ট এবং আপনার আইডেন্টিটি কার্ড সব সময় আপনার সাথে ক্যারি করুন বারবার আপনার লাগেজ ব্যাগ খোলা এখান থেকে বারবার বের করা এবং বন্ধ করা এতে কিছু হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং আপনার যে লাগেজ ব্যাগ সেটার ওজন সম্পর্কে আপনি সচেতন থাকুন কারণ বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম আইন আছে রুলস এবং রেগুলেশন আছে সেগুলো অবশ্যই জেনে নিন যে কতটা ওজনের ব্যাগ তারা ক্যারি করতে দেবে তার থেকে যদি অতিরিক্ত ওজন হয় তাহলে কিন্তু আপনার এক্সট্রা চার্জ দিতে হবে সেটা মাথায় রাখুন এবং কিছু কিছু জিনিস যেগুলো কোনোভাবেই ক্যারি করা উচিত নয় ফ্লাইটে বা আপনার লাগেজ ব্যাগে যেমন হচ্ছে ইনফ্ল্যামেবল আর্টিকেলস যেমন দেশলাই বা কোনো নেশাদ্রব্য বা কোনো জেল জাতীয় কিছু বা ছুরি কাঁচি ব্লেড এই জাতীয় এমন কি বর্তমানে একটি নিয়ম যে কোনোভাবে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিন্তু লিথিয়াম ব্যাটারি কিন্তু ক্যারি করা যাবে না ফলে সেদিকে আপনি অবশ্যই কনসাস থাকুন এবং আপনি এয়ারপোর্টে যখন গেলেন এয়ারপোর্টে যা যা নিয়ম কানুন সেগুলো খুব ভদ্রভাবে সৌজন্য সহকারে আপনি মানবার চেষ্টা করুন সিটে বসবার পর যেটা আপনার সিট সেখানেই বসুন প্রত্যেকটা কেমন সিটের সঙ্গে আপনার লাগেজ ব্যাগ রাখার জন্য ট্রে থাকে বা আপনার ক্যাবিনেট ট্রে থাকে আপনার ব্যাগ বা আপনার যেটা পার্স সেটা সেখানেই রাখুন অন্য কোনো সিটে রাখবেন না এটা খুব অসম্মানের যদি সিট পরিবর্তন করতে হয় একান্তই তাহলে প্লেন ছাড়া অবধি অপেক্ষা করুন সম্পূর্ণ প্লেন ভর্তি হওয়া অবধি অপেক্ষা করুন তারপর যদি কোথাও ফাঁকা সিট থাকে তাহলে আপনি এয়ার হোস্টেসদের বা যারা অ্যাটেন্ডেন্ট আছে তাদেরকে বেল বাজিয়ে ডেকে তাদের অনুমতি নিয়ে সেটা আপনি করতে পারেন তবে বারবার বেল বাজিয়ে বিব্রত করবেন না তাদের সাথে ভদ্র ব্যবহার করুন তারা কিছু ঘোষণা করে প্লেন ছাড়বার আগে সেগুলো শুনুন মন দিয়ে এবং সেটা মেনে চলার চেষ্টা করুন আপনি যেখানে ঘুরতে যাচ্ছেন সেই অঞ্চলটা খুব স্বচ্ছন্দ বোধ করতে পারেন যদি সেই অঞ্চলে কিছু ভাষা আপনি জেনে যেতে পারেন এখন আপনি ইন্টারনেটের দৌলতে খুবই সহজ তবে বর্ণমালা শেখা সম্ভব নয় ভাষাও শিখতে বলছি না ধরুন গুড মর্নিং থ্যাংক ইউ হাই বাই আপনি কেমন আছেন আপনার সাথে আলাপ হয়ে খুব খুব ভালো লাগলো এই জাতীয় কিছু কমন কথা যেগুলো একটা মানুষ আরেকটা মানুষকে সম্মান প্রদর্শনের জন্য আমরা বলে থাকি এই ইত্যাদি ইত্যাদি ভাষাগুলো যদি তাদের ভাষা এই অল্প কয়েকটা মাত্র ল্যাঙ্গুয়েজ যদি আপনি শিখে নিতে পারেন তাহলে অনেক বেশি আদর পাবেন সেই মানুষটার কাছ থেকে সে অনেক বেশি অ্যাটেনটিভ হয়ে উঠবে আপনার প্রতি আমরা অনেক সময় দেখেছি যে কোথাও বিদেশে গিয়ে আমরা হোমস্টেতে থাকি হোমস্টেতে যদি থাকেন তবে অবশ্যই জানবেন যে সেইখানের কিছু অবশ্যই তার কিছু অলিখিত নিয়ম আছে সেগুলো অল্পক্ষণের মধ্যে বুঝে ওঠার চেষ্টা করুন দুম করে কারোর হোমস্টেতে গিয়ে আগেই আপনি একটা সিগারেট ধরিয়ে ফেলবেন না ফস করে হতেই পারে তিনি হয়তো একেবারে সিগারেটের ধোঁয়া পছন্দ করেন না ফলে তার রুচিবোধকে আপনি সম্মান জানান তিনিও আপনাকে সম্মান জানাবে শহর ঘুরিয়ে দেখাবেন তার সময় থাকলে তিনি নিজেই কিন্তু বারবার শহরটা ঘুরিয়ে দেখান বলে তার উপর চাপ সৃষ্টি করবেন না তিনি অস্বস্তি বোধ করতে পারেন যদি মনে হয় আপনি আপনার মতো করে একা একা শহরে ঘুরে বেড়ান একা একা নিজেই আপনার মতো করে সেই বিদেশের মাটি বা সেই শহরকে চিনুন জানুন তবে অবশ্যই আইডেন্টিটি কার্ড সঙ্গে রাখবেন অবশ্যই আপনার ফোন সব সময় অবশ্যই আপনি ক্যারি করবেন এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এবং দ্বিতীয়ত হচ্ছে যে যেহেতু বিদেশের মাটি তা অনেক বেশি তারা বেশি এক্সট্রোভার্ট ভীষণ তারা বহির্মুখী ফলে হতেই পারে অচেনা কোন একটা দোকানে আপনি কিছু কিনছেন বা কিছু খাচ্ছেন একেবারে অচেনা লোক আপনাকে তো হাই হ্যালো গুড মর্নিং বলে কেমন গ্রিট করলো তাতে ভয় পেয়ে যাবেন না অস্বস্তি বোধ করবেন না আপনিও তাকে পাল্টা গ্রিট করুন তাতে সম্মান বাড়বে বন্ধুত্ব বাড়বে তবে আবার গায়ে পড়ে খুব বেশি বন্ধুত্ব করতে যাবেন না খুব বেশি ফ্রেন্ডলি হবারও চেষ্টা করবেন না আর অবশ্যই প্লেনে যে সমস্ত খাবার দাবারগুলো দেবে সেগুলো খাবার পর প্রপার যে ওয়েস্ট বক্স আছে সেখানে আপনি খাবারের উচ্ছিষ্ট বা যেটা খাননি বা যেটা আপনার এই মুহূর্তে হচ্ছে না প্রয়োজন সেটা সেই ওয়েস্ট বক্সেই রাখুন কোনোভাবে প্লেনকে আপনি নোংরা করবেন না প্লেনের যে ল্যাভেটরি প্লেনের যেটা আপনার বাথরুম টয়লেট সেটা সঠিকভাবে মানবার চেষ্টা করুন এবং বিদেশের মাটিতে অনেক আলট্রা মডার্ন টয়লেট দেখা যায় ওখানে গিয়ে আপনি সেখানকার ইন্টেরিয়ার যে সিস্টেম সেটা অবশ্যই বুঝে ওঠার চেষ্টা করুন যাতে আপনি এমন কোনো কাজ করে আসবেন না যাতে সম্মান আপনার হানি হয় এছাড়াও অবশ্যই আপনি এটা খেয়াল রাখবেন যে আপনার যে রুচি সেই রুচি অনুযায়ী সব সময় বিদেশের মাটি কেউ নাও হতে পারে ফলে কারণ সেখানকার রুচি সেখানকার খোলামেলা মনোভাবকে আপনি সম্মান জানান আপনার মতন করে আপনি তাতে অনেক বেশি আপনি সহজ বোধ করবেন নিজেকে ফিল অ্যাট হোম লাগবে আপনার এভাবেই যদি আপনি বিদেশের মাটিগুলোকে ঘুরতে পারেন এই সমস্ত টিকিটগুলো যদি আপনি আগে থেকে একটু জেনে নিতে পারেন ইন্টারনেটের দৌলতে আরও অনেক কিছু জানা সম্ভব হয় ফলে আপনার মতো করে যাবার একটা হোমওয়ার্ক করুন তাতে আপনার জার্নি অনেক বেশি ইজি হবে অনেক বেশি আপনার মানে কোনো একেবারে অস্বস্তি থাকবে না এবং বিশেষ করে এই এপিসোড তাদের জন্য যারা প্রথমবার বিদেশে যাচ্ছেন তাদের জন্য এই সমস্ত টিপসগুলো বেঙ্গল ফিউশনের পক্ষ থেকে আবার অন্য কোনো পর্বে আসবো হাজির হব অন্য কোনো এরকম আপনাদের কাজে লাগে টিপস নিয়ে অন্য আরও অনেক নিত্য নতুন এপিসোড নিয়ে ঘটনা নিয়ে আজকে এখানেই কেমন শেষ করলাম কেমন লাগলো আমাদের অবশ্যই জানাও যেভাবে তোমরা কমেন্ট করছো লাইক শেয়ার করছো মেল করছো তোমাদের যদি কোনো বিষয় নিয়ে আলোচনা করার মতন হয় যদি তোমাদের মনে হয় এই জাতীয় আলোচনা করলে ভালো হয় তাহলে অবশ্যই সেগুলো আমাদের মেল করে জানাও আমরা সেই বিষয় নিয়ে আমাদের টিম তাদের মতো করে রিসার্চ করে সেই আলোচনা নিয়ে অন্য কোনো এপিসোড করার অবশ্যই চেষ্টা করবে এটুকু কথা দিল বেঙ্গল ফিউশন থ্যাংক ইউ আজ এ পর্যন্তই আবার অন্য কোনো পর্বে অন্য কোনো দিন দেখা হবে বেঙ্গল ফিউশন দ্য রিদম অফ লাইফ